বয়স্ক মানুষের জন্য সুস্থ থাকতে সুষম আর স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি, কারণ সুষম আর স্বাস্থ্যকর খাবার মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখে। গবেষণায় দেখা গেছে যে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করলে বয়সের সাথে শরীরের ভারসাম্য বজায় থাকে। বয়স্ক মানুষদের খাবারগুলো কম ক্যালোরিযুক্ত আর পুষ্টিকর হওয়া উচিত। বয়স বাড়ার সাথে সাথে মানুষের চলাফেরা এবং শারীরিক পরিশ্রম কমে যায়, পাশাপাশি ক্ষুধা ও পানির চাহিদাও কমে যায়। কম ক্যালোরি প্রয়োজন হলেও স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খেতে হবে বয়স্ক মানুষদের। এজন্য ফলমূল, শাকসবজি, মাছ এবং চর্বি ছাড়া মাংস খাওয়া বেশি দরকার। এ সময় ভাত, আলু, মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে পেশির ক্ষমতা এবং শক্তিক্ষয় হতে শুরু করে, যা সার্কোপেনিয়া নামে পরিচিত। এটি প্রবীণদের দুর্বলতা, হাড় ভাঙা ও স্বাস্থ্যহীনতার বড় একটি কারণ। তাই খেতে হবে ডাল, ডিম, মটরশুঁটি, বাদাম, বীজ, মাশরুম, মুরগি, মাছ এবং চর্বি ছাড়া মাংস। আর বয়স্কদের মধ্যে কোষ্ঠকাঠিন্য একটা সাধারণ স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে 65 বছরের বেশি বয়সের মানুষের জন্য। কেননা এই বয়সে মানুষের চলাফেরা কমে যায় এবং বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। এজন্য কোষ্ঠকাঠিন্য রোধে এবং অন্ত্রের গতিবিধি ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খাওয়াটাও জরুরি। এ সময় খেতে হবে লাল আটার রুটি, শাকসবজি, মটরশুঁটি, খোসা সহ ফল যেমন পেয়ারা, আপেল, কালোজাম ইত্যাদি। বয়স বাড়ার সাথে সাথে নতুন হাড় তৈরির ক্ষমতা হ্রাস পায় এবং পরবর্তী সময়ে ফ্র্যাকচারের ঝুঁকি বাড়িয়ে তোলে, যা অস্টিওপোরোসিসের কারণ হতে পারে। এই সব থেকে দূরে থাকতে দরকার হয় ভিটামিন ডি, আর ভিটামিন ডি এর ভালো উৎস হল সূর্যের আলো। প্রতিদিন নিয়ম করে একাধিকবার 10-20 মিনিট করে সূর্যের আলোতে থাকতে হবে। এছাড়া দুধ, দই, পনির, ডিমের কুসুম, তিল, মাশরুম, কমলার রস, কাঁটাসহ ছোট মাছ, কচু শাক এবং কলমি শাক খেতে পারেন। বয়স্ক মানুষদের পেটে অ্যাসিড উৎপাদন হ্রাস পায়, যার ফলে ভিটামিন B12 কম শোষণ হয়। এছাড়া বয়স্কদের বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের সমস্যা থাকতে পারে। যারা নিরামিষ খাবার খান তাদের জন্য ভিটামিন B12 অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই জন্য খেতে হবে সিমের বিচি, বাদাম, কলা, মটরশুঁটি আর সবুজ শাকসবজি। আর যারা নিরামিষ খাবার খান না তাদের মাছ, চর্বি ছাড়া মাংস, ডিম, দুধ, দই এসব খেতে হবে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে রক্তচাপ, কিডনিতে পাথর, অস্টিওপোরোসিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। এই রোগগুলো প্রবীণদের মধ্যেও বেশি দেখা যায়। এজন্য বয়স্কদের পটাশিয়ামের উৎস হিসেবে খেতে হবে ডাল, বাদাম, বিভিন্ন ধরনের বীজ, আলু, টমেটো, খেজুর, বিভিন্ন প্রকার শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটর ইত্যাদি। আবার বয়স্কদের রক্ত স্বল্পতা একটা সাধারণ সমস্যা, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আয়রনযুক্ত খাবার খাওয়া জরুরি। এই জন্য খেতে হবে ডালিম, বিটরুট, শাকসবজি, ডাল, বাদাম, চর্বি ছাড়া মাংস, ডিম ইত্যাদি। আবার বয়স বাড়ার সাথে সাথে দেহে পানির পরিমাণ হ্রাস পায়, আর এই দীর্ঘমেয়াদী ডিহাইড্রেশনের ফলে ওষুধ শোষণের ক্ষমতা হ্রাস পায় এবং অবসন্নতা বাড়ে। এই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এছাড়া পানিশূন্যতা এড়াতে স্যুপ, ফলের রস এগুলোও খাওয়া যেতে পারে। বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার তালিকায় রাখতে হবে, কারণ এই খাবারগুলো যে কোনো ধরনের প্রদাহ কমাতে পারে এবং কার্ডিওভাস্কুলার রোগ ও ডায়াবেটিসের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবারের মধ্যে রয়েছে টমেটো, জলপাইয়ের তেল, আখরোট, চর্বিযুক্ত মাছ, ব্লুবেরি, চেরি আর কমলা লেবু। তবে যে বিষয়টি বলা প্রয়োজন তা হলো, যদি আগে থেকে শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ মতোই আপনাকে খাবার খেতে হবে। ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ আপনাকে যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করবে। আর বয়স্কদের জন্য কিছু করণীয়। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ক্ষুধা হ্রাস পায়, এ কারণে ওজন কমে যেতে পারে এবং পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এজন্য স্বাস্থ্যকর খাবার হিসেবে বাদাম, দই, সিদ্ধ ডিম খেতে হবে। প্রতি 2-3 ঘন্টা পর খাবার খেতে হবে। বয়সের সাথে সাথে খাবারের গন্ধ, স্বাদ, অনুভূতি হ্রাস পেতে থাকে, ফলে খাবার কম আকর্ষণীয় মনে হতে পারে। আর এই জন্য খাবারে বৈচিত্র্য আনা উচিত এবং পছন্দ অনুযায়ী খাবার খাওয়া উচিত। প্রবীণদের দাঁত পড়ে যাওয়া, খাবার খেতে ও চিবতে অসুবিধা হতে পারে, তাই খাবার হতে হবে নরম আর সহজ পাচ্য। বয়স্কদের বিভিন্ন শারীরিক অসুস্থতা, পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে অবসন্নতা ও একাকিত্ব বাড়তে পারে, এজন্য মাঝে মধ্যে বাড়ির বাইরে যাওয়া প্রয়োজন। বয়স বাড়ার সাথে সাথে অতিরিক্ত চিনি, লবণ, চা, কফি, সফট ড্রিঙ্কস এড়িয়ে যেতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও করতে হবে। প্রতিদিন 30-45 মিনিট
হাঁটতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।